জাকারিয়া স্ট্রিট হলো একটি রাস্তা যেটা সেন্ট্রাল এভিনিউ আর রবীন্দ্র সরণিকে মিলিত করেছে। নাখোদা মসজিদ কিন্তু এই রাস্তাতেই আছে এবং এটা রমজানের সবথেকে বড় বাজার এবং এই রাস্তাটা কিন্তু ফুড ব্লগারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। না, আমরা ফুড ব্লগার নই, কিন্তু রমজানের ভাইব নিতে কিন্তু আমরাও চলে গেছিলাম এখানে। কেমন লাগলো সেখানে, কী কী দেখলাম, কী খেলাম, পুরোটাই কিন্তু থাকবে আজকের ভিডিওতে। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে কিন্তু আমাদেরকে জানিও। রমজান মাসে কিন্তু এই রাস্তায় প্রায় শতাধিক অস্থায়ী স্টল থাকে, এছাড়া সারা বছর 30টির বেশি রেস্টুরেন্ট খোলা থাকে। তো আজকে আমরা যে সমস্ত জায়গায় যাব, তোমরা যদি রমজান ছাড়া অন্য অন্য সময়ে যাও, এই দোকানগুলো গেলে কী কী জিনিস অবশ্যই ট্রাই করবে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে বলবো। তো প্রথমেই আমাদের পছন্দের দোকান চলে গেলাম আলবাইক, কিন্তু এত ভিড় দেখে চলে গেলাম তার পাশেই আদামসে। আর আদামসে পাওয়া যায় কিন্তু সুতা কাবাব, বটি কাবাব, এখানকার সিগনেচার দুটো ডিশ। আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন সুতা কাবাব, মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছিল, কি দারুণ যে তার স্বাদ। তোমরা এখানে গেলে কিন্তু অবশ্যই দুটো আইটেমই ট্রাই করবে, চিকেন, মাটন, বিফ তিনটেই কিন্তু পাওয়া যায়। আর দেখো এইভাবেই কিন্তু তৈরি করা হয়। এরপর আলবায়েকে 500 কোটি লাইনের পর পৌঁছে নিয়ে নিলাম আমাদের পছন্দের এই দোকানের সিগনেচার ডিশ, চিকেন মালাই কাবাব। জাকারিয়া গেলে অন্য কিছু খাই আর না খাই, এখানকার মালাই কাবাব তো অবশ্যই খাবো। এত নরম আর এত সফট যে কাঠিতে তুলতে গেলেই যেন ভেঙে যায়, অসাধারণ স্বাদ। তো এখানে এলে আলবাইকের মালাই কাবাব অবশ্যই ট্রাই করবে। আর সঙ্গে পেয়ারে কাবাব পার স্টিক 30 টাকা, এটাও কিন্তু সুন্দর, আমরা ট্রাই করেছিলাম লাচ্চা পরোটার সাথে, কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো। এই আইটেমগুলো তোমরা সারা বছরই পাবে। আর এই দেখো চিকেন ভেটকি, কাতলা ফ্রাই, এগুলো কিন্তু রমজানের সময় পাওয়া যায়। আর এখানকার চাটাও কিন্তু বেশ দুর্দান্ত বানায়, ট্রাই করে দেখো। কাবাব খাওয়ার পরে শুভর মনটা ফালুদা ফালুদা করছিল, তাই আলবাইকের সামনেই একটা ফালুদার দোকান বসে চলে গেলাম সেখানে। বরফ কুচি সঙ্গে গোলাপ জল দিয়ে দারুণভাবে বানায় ফালুদাগুলো, বেশ ভালোই লাগে খেতে। এই গরমের সময় তো আরও ভালো লাগে। শুভ খেয়ে নিল একটা, ও বেশ ভালোই ছিল ফ্লেভারটা। রমজান মাসে এখানে যে শুধু অস্থায়ী খাবারের দোকান হয় তা কিন্তু নয়, সঙ্গে থাকে বিভিন্ন অর্নামেন্টসের দোকান, জামা কাপড়ের দোকান, জুতোর দোকান থেকে শুরু করে ঘর সাজানোর দোকান, কি পাওয়া যায় না এখানে। এবং একটু দাম দস্তুর করে কিনতে পারলে কিন্তু বেশ কম দামে কেনা যায়। আর এই চুড়ির দোকানগুলো দেখে কিন্তু আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, ছোটোবেলায় তো জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং চুড়ি কেনাটা একদম মাস্ট ছিল। আর দেখলাম লুঙ্গি বেশ কম দামে বিক্রি হচ্ছে, তাই বাবার জন্য নিলাম দুটো লুঙ্গি। এরপর ঘুরতে ঘুরতে দেখলাম বাবা টি নামে একটা চায়ের দোকান আছে, বড় ছোট বিভিন্ন ভাড়ে বিভিন্ন দামের চা রয়েছে, সঙ্গে দেখলাম দুধও পাওয়া যায়, বাটার টোস্ট। তো চা খেতে একটু ইচ্ছা হলো, তাই খেয়ে নিলাম দুজনে একটু চা। চায়ের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লেগেছে খেতে। তোমরা যদি চা ট্রাই করতে চাও, আমার মতো যদি চা প্রেমী হও, তো এখানে গিয়ে কিন্তু তোমরা এই দোকান থেকে চা ট্রাই করতেই পারো। বাবা টি থেকে বেরিয়ে কিন্তু রাস্তার পাশে চোখে পড়লো এরকম একটা অস্থায়ী কাবাবের দোকান, এখানে আছে মালাই কাবাব, টিক্কা কাবাব, হরিয়ালি কাবাব। দেখে কিন্তু বেশ লোভ লাগছিল, কিন্তু পেটে জায়গা না থাকার জন্য আর খেতে পারলাম না। আর পাশেই ছিল আর একটা এরকম দোকান ফালুদার, যেটা দেখে শুভ অলরেডি বলে রাখলো যে ফেরার সময় নাকি সে আর একবার ট্রাই করবে। এরপরেই চোখে পড়ল মুরাদাবাদি লজিজ কাবাব এই দোকানটা। এই দোকানটা মেইনলি কিন্তু কাবাবের জন্য বিখ্যাত, দেখো বড় বড় মাছগুলো কেমন শিখে ঝুলানো রয়েছে, সঙ্গে চিকেন এবং মাছের কিন্তু বিভিন্ন কাবাব আইটেম এখানে অ্যাভেলেবেল রয়েছে। এরপরে ঘুরতে ঘুরতে চলে এলাম বোম্বে হোটেলের সামনে। এই হোটেলটা কিন্তু বলা যায় বিফ স্পেশালিস্ট, এখানে বিফ কাবাব, বিফ কিমা চাপ এবং বিফ হালিম তিনটেই কিন্তু এখানকার বিখ্যাত। এছাড়া চিকেন এবং মটন আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, দেখো হালিমটা দেখেই বেশ লোভ লাগছে। এরপর চলে এলাম দিল্লি সিক্সের সামনে। এখানকার লোকজনের কাছে জিজ্ঞাসা করে যেটা বুঝলাম, সবাই প্রায় আধ ঘন্টা 45 মিনিট ওয়েট করার পর খাবার পাচ্ছে। দিল্লি সিক্সের বেস্ট খাবার হচ্ছে এখানকার আফগানি চিকেন, সঙ্গে রুমালি পরোটা বা শিরমল, যেখানে নাম দারুণ কম্বিনেশান। আর এখানে কিন্তু অন্য অন্য পপুলার আইটেম হচ্ছে চিকেন চাঙ্গেসি, চিকেন তন্দুরি উইথ বাটার গ্রেভি, চিকেন মালাই টিক্কা, রেশমি কাবাব, দারুণ দেখো চিকেন গ্রেভির কালারটা দেখো। আর এখানে তো বিভিন্ন রকম কাবাব তো তোমরা পাবেই। আর এখানকার স্পেশাল কিন্তু ফালুদা, যেটা তোমরা ট্রাই করতে পারো, কিন্তু আমরা যখন গেছিলাম ফালুদাও তখন অলরেডি শেষ,
মোটামুটি ডিজার্ট আইটেম সবই তখন শেষ হয়ে গেছে। জাকারে স্ট্রিটের অন্যতম পপুলার দোকান হচ্ছে টাস্কিন। সামনের ভিড় দেখে বুঝতে পারছো কেমন পপুলার দিল্লি সিক্স আর টাস্কিন দুটো দুটোকে টেক্কা দেয়। আর টাস্কিনের সবথেকে পপুলার খাবার হচ্ছে মুগ চাঙ্গেজি। এছাড়াও এখানে কিন্তু পেশোয়ারি আফগানি মুরাগান, দরবারি চিকেন দেখো তখন তৈরি হচ্ছিলো, গ্রেভিকা দেখে সত্যিই খুব লোভ লাগছিল। এছাড়া চিকেন টিক্কা, রেশমি টিক্কা, মালাই টিক্কা এবং মাছের ফিশ ফ্রাই যেটা মাহি আকবরি কিন্তু এখানকার বেশ পপুলার। এখানে পাওয়া যায় ফালুদা এবং বিভিন্ন ফ্লেভারের লস্যি। আমরা এখানেও ফিরনি ফালুদার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু তখন অলরেডি সব আইটেম শেষ হয়ে গেছে। তাস্কিনের উল্টো দিকে এই চাচার কাছে ছিল হালুয়া আর সঙ্গে পেশোয়ারি পরোটা। এই বড় সাইজের পরোটা কিন্তু পুরো ছাঁকা তেলে ভাজা হয়। চাচা বারবারই আমাদেরকে রিকোয়েস্ট করছিল যে একবার খেয়ে দেখো কেমন লাগে। তো আমি একটু খেয়ে দেখলাম, বেশ ভালোই ছিল খেতে, মিষ্টি একটু কম ছিল সেজন্যই আমার ভালো লেগেছিল। কিন্তু অ্যাজ ইউজুয়াল পেটে আর জায়গা না থাকার জন্য আর ওই পরোটার সঙ্গে ট্রাই করিনি। আর তার পাশেই দেখো এই দোকানে আছে বখরখানি, শিরমল বিভিন্ন টাইপের এবং তাছাড়া বিভিন্ন টাইপের বিস্কুট। তো এই জাতীয় খাবার যদি তোমরা ট্রাই করতে চাও, এখান থেকে আমরা আগের বছর ট্রাই করেছিলাম, বেশ ভালো ছিল খেতে, তোমরা কিন্তু এখান থেকে ট্রাই করতেই পারো। এরপর চলে গেলাম নাখোদা মসজিদে, সেখানে তখন প্রার্থনা চলছিল তাই সেই সময় ভেতরে ঢুকতে দেয়নি বলে আর ভেতরে যাওয়া হয়নি, বাইরে থেকে দেখলাম। আর তার উল্টো দিকের দোকানগুলো থেকে অভ্রর জন্য কিনলাম অভ্রর পছন্দের অ্যাভেঞ্জার গেঞ্জি। এরপর ফেরার পথে চলে গেলাম আবার সেই ফালুদার দোকানে আর শুভ আর একবার খেয়ে নিল ওর পছন্দের ফালুদা। কাবাব খাওয়ার পর মনটা যখন একটু মিষ্টি বা ডিজার্ট খাওয়ার জন্য ইচ্ছা করবে তখন কিন্তু এই দোকানগুলোতে তোমরা চলে যেতে পারো। এমনিতে রাস্তার পাশে তোমরা অনেক লাচ্ছা, কিমামি যেটা কিনা বেনারস থেকে আসে, সিমা, এরকম প্রচুর দোকান কিন্তু তোমরা পেয়ে যাবে। তবে এখানকার যেটা সব থেকে পুরনো 100 বছরের দোকান হাজি আলিমুদ্দিন, তোমরা এখানে গিয়ে কিন্তু বত্রিশি হালুয়া, গাজরের হালুয়া ট্রাই করতে পারো। এখানকার অন্য অন্য মিষ্টি বেশ পপুলার এখানকার মধ্যে। এছাড়াও আছে হাজি নাসিরুদ্দিন, এখানেও কিন্তু বিভিন্ন ভ্যারিয়েশনের মিষ্টি। এখানে গিয়ে আমরা দেখলাম খাজরা নামে নতুন একটা মিষ্টি যেটা বলা হচ্ছে মিষ্টি কনফ্লেক্স। শাহেরির সময় কিন্তু দুধে ভিজিয়ে খেতে হয়। এখানে কিন্তু আমরা দেখলাম মিষ্টির সিঙ্গারা আছে অন্য অন্য মিষ্টির সঙ্গে। তার উল্টো দিকে রয়েছে হাজি লিয়াকত, এখানেও রয়েছে প্রচুর ভ্যারিয়েশনের মিষ্টি। গত বছর আমরা হাজি লিয়াকত থেকে জেলি টাইপের মিষ্টিটা ট্রাই করেছিলাম। লিয়াকতের পাশে এবং আদামসের পাশে মানে মাঝামাঝি রয়েছে নতুন একটি দোকান হয়েছে জ্যামজ্যাম নামে। সেই দোকানে আমরা ফিরনি ট্রাই করলাম, খেয়ে দেখলাম বেশ ভালো লাগলো। 40 টাকা পার ফিরনি ছিল, তো সেখান থেকে দোকান নিলাম বাড়ি এসে খাওয়ার জন্য। তো এই ছিল মোটামুটি আমাদের এবারে জাকারিয়া স্ট্রিট ভ্রমণ। তোমাদেরকে চেষ্টা করেছি জাকারিয়ার পপুলার দোকানগুলো থেকে তোমরা কী খাবার খেলে তোমাদের নিরাশ হবে না, ভালো লাগবে সেগুলোর ইনফরমেশানগুলো তোমাদেরকে দেওয়ার জন্য। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাদেরকে জানিও। আর সবাইকে ঈদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম। দেখা হবে তোমাদের সাথে এরকম নতুন ব্লগে, নতুন ভিডিওতে, নতুন জায়গায়। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।